প্রশাসন এমন একটা জিনিস চাইলে সব জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারে। এটা সালাক বাংলাদেশ, ইউ আর ক্লেভার ম্যান, ধন্যবাদ। একটা জিনিস এই বাজারে আমার সস্তা মনে হয়েছে, সেটা ধন্যবাদ। পাঁচ বছর আগেও 10 টাকা মোটা ছিল, এখনও 10 টাকাই আছে। কাঁচা বাজার করলাম, কিছু ডাল কিনলাম। তো ডাল আসলে মানে ডাল কিনতে গিয়ে যে একটু মানে খারাপ লাগলো সেটা হলো যে মুগ ডাল 120 টাকা ছিল মানে কিছুদিন আগে, মানে এর আগের বার আমি যখন কিনছি মাস দুয়েক আগে তখন মানে 120 টাকা ছিল, এখন মুগ ডাল 180 টাকায়। এটা 60 টাকা পার কেজি, মানে আমি আমি আসলে বুঝতে পারলাম না এখানে হিসাবটা কোথায়, যে ডাল কি মানে বাংলাদেশে উৎপাদন হয় না বা সারা বিশ্বে কি ডালের এতই অভাব পড়ে গেলো যে 150 গুণ হয়ে গেলো? এটা কি দেড় গুণ কি কীভাবে বাড়ে? একটা জিনিস এই বাজারে আমার সস্তা মনে হয়েছে, সেটা ধন্যবাদ। পাঁচ বছর আগেও 10 টাকা মোটা ছিল, এখনও 10 টাকাই আছে। মধ্যবিত্তদের ইনকাম তো খুব কম, সেই হিসাবে আমাদের জন্য এটা অনেক টাপ হয়ে যায়। আপনার দাম বাড়ার কারণ হিসেবে কি মনে হয় আপনার কাছে? দাম বাড়ার কারণ বলতে এটা হচ্ছে বাজারের উপরেই আপনার নিয়ন্ত্রণ, বোঝেন না, বাজারের যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে তাদের এই কারণে আসলে মূলত এই জিনিসটাই আপনার। কারণ আমরা ক্ষেত থেকে যারা কৃষকেরা আছে তারা তো কম রেটেই বিক্রি করে, এটা অনেক কম রেটে, এখানে এসে দামটা অনেক বৃদ্ধি হয়ে যায়। কারণ আমরা কৃষকের ছেলে, আমরা ক্ষেত খামার করি, আমরা বুঝি। সার্বিক অবস্থা বেশি ভালো না, কারণ জনগণ এবং সরকার যতটুকু চাচ্ছে কিন্তু ব্যবসায়ীরা ততটুকু চাচ্ছে না। ব্যবসায়ীরা তাদের পকেট চিন্তা করে, কিন্তু আমরা মূল চিন্তা করতে হবে যে আমরা কম লাভ করে রমজানের ভিতরে বেশি সেল দিয়ে উত্তম ছিল, কিন্তু তারা সেই সেদিকে নজর দিচ্ছে না। কারণ আমরা পেঁয়াজ যদি এখন আগের থেকে তুলনামূলক কমছে, কিন্তু অত না, আমরা আরও আশাবাদী আরও বেশি কমা উচিত ছিল। কারণ এখন মনে কত 80 টাকা না কত চলতেছে জানি না, পেঁয়াজ কত করে 70 টাকা, এই পেঁয়াজ এখন 50 হইলে যথাযথ হইতো, কারণ এখন কিছু নতুন পেঁয়াজ নামছে। আমি এটি আশা করি সরকার যেমন তেমন আমরা ব্যবসায়ীরা সিন্ডিকেটটা ছেড়ে দিক, তাহলে সব ঠিক। ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা দোষ দেয় হলো পাইকারিদের? পাইকারি না, এটা মহল যথাযথভাবে সঠিকভাবে আমরা জনগণ সচেতন হইতে হইব, তারপরে সরকারও কিছু ই করবো, তাহলে সব ঠিক হয়ে যাব। আসলে সরকার সব বিষয়ে পারে না, কারণ সিন্ডিকেটের কারণে আমরা এক দর বাইন্ধে দিচ্ছি, ব্যস্ত আছে আরেক দরে, সামনে দেখাই তাদের সামনে আসছে আধা ধরেন এখন 70 টাকা, কিন্তু সরকার 50 টাকায় দিয়েছে, তখন ওই কী করে যখন লোকজন আসে তখন ঠিকই ওই 50 টাকা এসে পড়ে। এটা সালাক বাংলাদেশ, ইউ আর ক্লেভার ম্যান, ধন্যবাদ। দাম তো খুবই হাই, মানে টোটালি আনএক্সপেক্টেড, মানুষ একটু কমের জন্য আর কি, কারণ বাজার পাইকারি মার্কেট যেহেতু এদিকে আসে এদিকেই আর কি এখন ডিজাস্টার চলতেছে। শশার একটা বড় একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যাই হোক তাও ওভারঅল করতে তো হবেই, রমজান মাস সবারই তো একটা ই আছে, রোজা রমজানের দিন ইফতার টিফতারের ব্যাপার স্যাপার আছে, এই সব কিছু মিলাই দিলেই আছে। দাম বাড়ার জন্য রমজানকে কি এটা কারণ বানিয়ে ফেলে? এটাই কেন্দ্র করছে রমজান, এখন তো সামনে আসন্ন হলো ঈদ, রমজান চলতেছে বর্তমানে, তো এটাই মূলত তাদের একটা কেন্দ্র করে সিন্ডিকেট যারা বড় বড় ইডি আছে এরা মিলা জিলেই আর কি এই জিনিসটা করছে। কিছুদিন আগে লেবুর ঊর্ধ্বগতি ছিল, এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণ আছে যা দেখলাম, কিন্তু শশারটা আনএক্সপেক্টেড, এটা কেউ বিশ্বাসই করবো না। মানে এলাকায় হইলে চলে, এদিকে এসে মানুষ যদি 80 টাকা 90 টাকা 100 টাকা করে শশা কিনে, এটা তো টোটালি মানে আনএক্সপেক্টেড না। আপনার মতে কি করা উচিত এটাকে নিয়ন্ত্রণে? এটা যথেষ্ট, এটা আমার মতে সরকারের উপর যারা আছে তাদেরই আমি এটাই করবো, কারণ তারা যদি এদিকে অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ চাইলেই সব কিছু পারে, প্রশাসন এমন একটা জিনিস চাইলে সব জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারে, কিন্তু গোড়ায় যদি গণ্ডগোল থাকে তাহলে তো আগা যতই সাডেন লাভ হইব না। তো আমার কথা এটাই যে এটা যথেষ্ট এটা ই করা দরকার, সরকারের এদিকে নজরদারি করা দরকার, ভোক্তা অধিদপ্তরের যারা আছে আরও রেগুলার আরও মানে ই করা দরকার, সার্ভে করা দরকার আইসা, যেটা হোক অসাধু যারা বা ঝামেলা যারা করতেছে এদের মার্ক করে জরিমানা করে এদের আইনের আওতায় আনা দরকার আমার মতে।